প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে ভাগ পদ্ধতিতে গোসাগু নির্ণয় করা শিখব। আমরা এই এক নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি এগারো আর চোদ্দ রয়েছে। এগারো আর চোদ্দ আমরা গোসাগু নির্ণয় করব ভাগ পদ্ধতিতে, এবং দুই নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি তেরো আর আঠারো রয়েছে। ঠিক আছে, আমরা এই তেরো আর আঠারোর ভাগ পদ্ধতিতে গোসাগু নির্ণয় করব। তো আমরা প্রথমে এই এক নম্বর অঙ্কটি করি। ঠিক আছে, দেখো আমরা এই এগারো দিয়ে চোদ্দকে ভাগ করব। ঠিক আছে, তো আমরা এখানে এক বাদ দেবো, এগারোকে এগারো, এই এগারোকে এগারো আমরা বিয়োগ করলে পাবো তিন। চোদ্দ থেকে এগারো বিয়োগ করলে তিন পাবো। এখন আমরা এই তিন দিয়ে এই এগারোকে ভাগ করব। এখানে তিন তিরিকে নয়, তিন চারে বারো, আমরা তিন বাদ দেবো, তিন তিরিকে নয়। বিয়োগ করলে আমরা এখানে পাবো দুই, এগারো থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো দুই। এখন আমরা এই দুই দিয়ে এই তিনকে ভাগ করব। এখানে আমরা এক বাদ দেবো দুইকে দুই, তিনের থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো এক। এখন এই এক দিয়ে দুইকে ভাগ করব আমরা দুইকে দুই। সুতরাং নির্ণেয় গোসাগু এই এক, আমরা এই এগারো আর চোদ্দোর গোসাগু পাচ্ছি এখানে এক। ঠিক আছে, এখন আমরা একইভাবে এই তেরো আর আঠারোর গোসাগু নির্ণয় করব। দেখো ভাগ পদ্ধতিতে আমরা নির্ণয় করছি, এই আমরা এখানে এক বাদ দেবো তেরোকে তেরো, আঠারো থেকে তেরো বিয়োগ করলে আমরা পাবো পাঁচ। এখন আমরা এই পাঁচ দিয়ে তেরোকে ভাগ করব, আমরা এই পাঁচ দিয়ে তেরোকে ভাগ করব। যদি আমরা এক বাদ দিই পাঁচকে পাঁচ, দুই বাদ দিলে পাঁচ দুগুণে দশ, তিন বাদ দিলে তিন পাঁচে পনেরো। ঠিক আছে, বেশি হচ্ছে, তেরো নিচে পনেরো লেখা হয় না। তো আমরা এখানে দুই বাদ দেবো পাঁচ দুগুণে দশ, বিয়োগ করে এই যে তেরো থেকে দশ বিয়োগ করলে আমরা পাবো তিন। এখন আমরা তিন দিয়ে এই পাঁচকে ভাগ করব, এই পাঁচ এখানে লিখতে হয়। আমরা যদি এক বাদ দিই তিনকে তিন, দুই বাদ দিলে তিন দুগুণে ছয়, তো আমরা এক বাদ দেব তিনকে তিন। এবার এই পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই। এখন এই দুই দিয়ে তিনকে ভাগ করতে হবে, এখানে আমরা আবার এক বাদ দেব দুইকে দুই, বিয়োগ করলে তিনের থেকে দুই বিয়োগ করলে এক। এরপর এই এক দিয়ে এই দুই, এই দুইকে ভাগ করতে হবে দুই এককে দুই। এই মিলে গেল, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, এই এক। সুতরাং নির্ণেয় গোসাগু এক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এগারো আর চোদ্দোর গোসাগু নির্ণয় করলাম এক হলো ভাগ পদ্ধতিতে। ঠিক আছে, এবং এই যে তেরো আর আঠারো গোসাগু নির্ণয় করলাম এই এক হলো। তো তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।